আপনারা দেখছেন একুশে টেলিভিশন। একদিনে সর্বোচ্চ 15 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 266, প্রস্তুত হচ্ছে আরো হাসপাতাল। করোনা মহামারীতে জাতিসেবী বিভক্তি কামনায় বললেন ওবায়দুল কাদের, প্রাণের স্বচ্ছতার দাবি বিএনপি। দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, নির্দেশনা মানছেন না অনেকে, আরো এলাকা লকডাউন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে, আপনাদের সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। কোভিড-19 একদিনে সর্বোচ্চ 15 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 75, তবে গতকালের তুলনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 266 জন, মোট আক্রান্ত 1838 জন, নতুন 9 জন সহ সুস্থ হয়েছেন 58 জন। আক্রান্তের হার সবচেয়ে বেশি ঢাকায় 46%, এছাড়া বেশি সংক্রমণ হচ্ছে নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে এদিন যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের কোভিড-19 পরিস্থিতি তুলে ধরেন মন্ত্রী, জানান 24 ঘন্টায় মারা গেছে 15 জন, এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর 2190 জনের নমুনা পরীক্ষায় 266 জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। নতুন করে পুরোপুরি সুস্থ হয়েছেন 9 জন। করোনায় আক্রান্ত হয়েছে 266, মোট আক্রান্ত সংখ্যা হল 1838, মৃত্যুবরণ করেছে 15 জন এবং মোট মৃত্যুবরণ করলেন 75 জন, মোট আরোগ্য লাভ করেছে 58 জন। রোগীর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য সেবার পরিধিও বাড়ানো দরকার, সেজন্য হাসপাতাল প্রস্তুত করার কাজ চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। লকডাউন না মানলে মৃত্যু ঝুঁকি বাড়বে বলে সতর্ক করেন মন্ত্রী। বসুন্ধরা কনভেনশন 2000 বেড প্রায় প্রস্তুত হয়ে আসলো, ঢাকা সিটি উত্তর কর্পোরেশনের 1300 বেডের কার্যক্রম চলছে, উত্তরা দিয়াবাড়িতে 4টি বহুতল ভবনে 1200 বেডের কার্যক্রম চলমান রয়েছে। মোট আক্রান্তের 46% রাজধানীর ঢাকায়, এরপরই সংক্রমণ বেশি নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জে। আক্রান্তদের শতকরা 68% পুরুষ। মিরপুরের বিভিন্ন অঞ্চল এবং কোলারবাগ এই পুরোটা এরিয়া ধরে যদি আমরা বলি, এটা শতকরা 10% বেশি, প্রায় শতকরা 11%। এরপরেই রয়েছে মোহাম্মদপুর এলাকা, যেখানে শতকরা 4% রয়েছে, ওয়ারি, যাত্রাবাড়ি, এই সমস্ত জায়গাগুলোতে শতকরা 4% মতো আমরা সংক্রমিত ব্যক্তির সংখ্যা পেয়েছি। আক্রান্তদের 68% বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এবং 32% হাসপাতালে। তবে অনেকেরই হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই, তবে সামাজিক চাপের কারণেই অনেককে হাসপাতালে যেতে হচ্ছে। একজন রোগী যদি বাড়িতে থেকে চিকিৎসা নিতে পারেন, সেই ক্ষেত্রে সারা বিশ্বে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটাকে উৎসাহ প্রদান করেছে। সেই ক্ষেত্রে যেটি করণীয়, ওই রোগী হোম আইসোলেশনে থাকবেন স্ট্রিক্টলি, উনি একটি ঘরের মধ্যে থাকবেন এবং তার সাথে যাতে অন্য কারোর সাথে মেলামেশা না হয় সেই বিষয়টা তিনি নিশ্চিত করবেন। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে জাতি হিসেবে বিভক্তি কাম্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা মোকাবেলায় ঘরে ঘরে সচেতনতা দুর্গ গড়ে তুলতে হবে। এ দুর্যোগে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা জেনে শুনে যেন এমন মারাত্মক ভুলের ফাঁদে পা না দিই। ত্রাণ বিতরণে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের কঠোর অবস্থানের কথা ইতিমধ্যেই স্পষ্টভাবে বলে দিয়েছেন। ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সহায়তা কার্যক্রম সেনাবাহিনীর হাতে ন্যস্ত করা উচিত। সামরিক বাহিনীর মাধ্যমে ত্রাণ বিতরণ করা তথা সর্বাত্মক দূরীকরণের নষ্ট সময়ে সরকার দলীয় কর্মী ও গ্রাহকদের ত্রাণ বিতরণ বা আর্থিক প্রণোদনা বিতরণে যেন সম্পৃক্ত করা হয়,
এই কথার উপর আমরা জোর দিচ্ছি। আমরা বারবার কথা বলেছি যে প্রাণ বিতরণের সামরিক বাহিনীকেই সম্পৃক্ত করতে হবে। দেশজুড়ে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। করোনা উপসর্গ নিয়ে ঝালকাঠি, বগুড়া, রংপুর, রাঙামাটি, নওগাঁ ও বরিশালে ছয়জনের মৃত্যু হয়েছে। ঝুঁকি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নতুন নতুন এলাকা লকডাউন করা হচ্ছে। আইনি তৎপরতা থাকলেও অনেক স্থানেই নির্দেশনা অনুযায়ী চলাচল করছে না মানুষ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজনের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া এবং অন্যজনের বাড়ি বরগুনার বেতাগিতে। এদিকে করোনা আক্রান্ত এক রোগী তথ্য গোপন করে ভর্তি হওয়ায় হাসপাতালের মেডিসিন বিভাগের 3 নম্বর ওয়ার্ড লকডাউন করা হয়েছে। ওয়ার্ডের চিকিৎসক ও নার্স সহ সংশ্লিষ্টদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা উপসর্গ নিয়ে বগুড়া সদরের চান্দপাড়া গ্রামে একজন মারা গেছেন। মুহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যান তিনি। মৃত্যুর পর তার বাড়ি লকডাউন করা হয়। নারায়ণগঞ্জ থেকে আসা রংপুরের পীরগঞ্জের খোষ্টি গ্রামের এক যুবক করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। 3 দিন ধরে শ্বাসকষ্ট ও সর্দি জ্বর সহ করোনা উপসর্গে ভুগছিলেন তিনি। রাঙামাটির বাঘাইছড়িতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রোগীর স্বজন ও আশপাশের পরিবারকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় বাড়িতে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে একজন। সিভিল সার্জন জানান, মৃত ব্যক্তি ঢাকা থেকে 15 তারিখ নওগাঁয় যান। এরপর থেকে জ্বর সর্দিতে ভুগছিলেন তিনি। পরিবারের সবাইকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় পিরোজপুর জেলাকে লকডাউন করা হয়েছে। করোনা রোগী শনাক্ত হওয়ায় পাবনার চাটমোহর উপজেলা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। জয়পুরহাটে কালাইয়ের জিন্দারপুরে নারায়ণগঞ্জ ফেরত 2 ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হওয়ায় সম্পূর্ণ জেলা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। জয়পুরহাটে এই দুজনই প্রথম করোনা আক্রান্ত রোগী। রংপুরের বদরগঞ্জে তাবলিগ জামাত থেকে ফিরে আসা এক ব্যক্তি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে তাকে আইসোলেশনে রাখা হয়। পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। লকডাউন করা হয়েছে আউলিয়া গ্রামের 10টি বাড়ি। লকডাউন ঘোষণার পরও নোয়াখালী ও রংপুরে সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই। পঞ্চগড়ে নির্দেশনা অমান্য করায় 12 ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সমর ইসলাম, 21 টেলিভিশন। করোনা সতর্কতায় রাজধানী জুড়ে কার্যক্রম চালাচ্ছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। হোম কোয়ারেন্টাইন সহ সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করে যাচ্ছেন তারা। অন্যদিকে সরকারের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীপু শিকদারের রিপোর্ট। রাজধানীর বসিলা সড়কের নির্দেশ অমান্য করে ঘর থেকে অযথা বের হয়েই সেনাবাহিনীর জেরার মুখে পড়েছেন অনেকে। করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে তাদের বোঝানো হয়। অন্য এলাকা থেকে যাতে কেউ আমাদের এলাকায় না আসে এবং আমাদের এলাকা থেকে যাতে অন্য এলাকায় কেউ যদি গমনাগমন না করতে পারে, খুবই জরুরি, কোনো প্রয়োজন ছাড়া এটা আমরা নিশ্চিত করছি এবং কাউকে যদি এরকম পাওয়া যায় আমরা তাদেরকে বাসায় ফেরত পাঠাচ্ছি। ধানমন্ডিতে জীবাণুনাশক স্প্রে করেছে নৌবাহিনী। এছাড়া কুড়িলে ওই এলাকার মসজিদের ইমামদের জনসমাগম এড়ানোর বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সকাল থেকে ছিল পুলিশের কড়াকড়ি। আমি লজ্জিত, আমি এজন্য আসলে লজ্জিত। আমি খাবার নিয়ে আসছি আমার এমডি স্যারের বাসায়, খাবার দিয়ে আবার চলে যাব। এই গাড়ির মালিক সে অসুস্থ, ব্লাড দেওয়ার জন্য আমরা এখানে আসছি। ঢাকার বাইরে কেউ যেতে চাইলে গাড়ি ঘুরিয়ে দেয়া হয়। যারা অকারণে বাইরে আসছে তাদেরকে আমরা প্রথমত মোটিভেশন, দ্বিতীয়ত প্রয়োজনে যদি একেবারেই অকারণ হয় তাদেরকে আইন আমলে নিয়ে আসা হচ্ছে। প্রয়োজনে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার কথা জানায় পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। করোনা আতঙ্কে হাসপাতালে সেবা বঞ্চিত হচ্ছেন অনেকেই, এর ফলে শয্যাশায়ী হচ্ছেন কেউ কেউ। চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ অবস্থায় সাধারণ রোগের চিকিৎসায় হাসপাতালগুলোকে আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন ইউজিসি অধ্যাপক এবিএম আবদুল্লাহ। আর জরুরি প্রয়োজন ছাড়া ঘরে বসে সাধারণ রোগের চিকিৎসা নিতে রোগীদের পরামর্শ দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন।
সম্প্রতি করোনা পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একমত হয়েছে দেশের বেসরকারি 69টি মেডিকেল কলেজ হাসপাতাল। তারপরও বিভিন্ন স্থানে সাধারণ রোগের চিকিৎসা সেবা থেকে রোগীদের বঞ্চিত হওয়ার অভিযোগ আছে। এক্ষেত্রে চিকিৎসক সংকট কিংবা প্রয়োজনীয় নিরাপত্তা উপকরণের ঘাটতির অজুহাত আছে। এ অবস্থায় কোভিড-19 চিকিৎসায় নির্ধারিত হাসপাতাল ছাড়া অন্য হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসা অব্যাহত রাখার তাগিদ দিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। ভাগ করা, যারা করোনা রোগী তার জন্য আলাদা কিন্তু কাউন্টার বুথ করা হচ্ছে। সর্দি কাশি জ্বর অনেক ক্লিনিকে দেখবেন, অনেক প্রাইভেট জায়গায় দেখবেন ফিভার ক্লিনিক নাম দিচ্ছে তারা। শুধু জটিলগুলো আলাদা রুমে দেখা হবে, আর দিলে ওই ধরনের রোগী না, তাদের কিন্তু আলাদাভাবে চিকিৎসা করা হচ্ছে না, তারা হচ্ছে। তারপর লিমিটেশন তো আছেই, রোগীকে তো বারবার বলা হচ্ছে যেটা জটিল হলে তারা আসবে হসপিটালে, আর জটিল না হলে ঘরে থাকবে। রোগীকেও পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকার পরামর্শ দেন তিনি। অসুবিধা হয়ে ডাক্তার নিজে চিকিৎসা করতে গেলেও তার বাপ মা ছেলে মেয়ে ওরাও কিন্তু যেতে দেয় না, সুতরাং ভয় তো রয়েই গেছে। এটা সারা দুনিয়াতে কিন্তু, এই জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে মিলে যদি বলতে হয় অনেক দেশে একেবারে ন্যায় জরুরি অবস্থা ছাড়া, যেগুলো মোটামুটি স্টেবল সিম্পল, এগুলো বলছে আপাত চিকিৎসাগুলো, তারা বলছে ঘরেই থাকার জন্য, কারণ তারা আবার বাইরে এসে হসপিটালে আসে আবার তারাও আক্রান্ত না হয়ে যায়। যেমন জরুরি না হলে, যেমন কোনো অপারেশন, হার্টের রোগ, স্ট্রোক, কিডনি, লিভার, ন্যায় প্রয়োজন না হলে তাদেরকে কিন্তু ঘরে থাকার জন্যই বলা হচ্ছে আর কি। সীমাবদ্ধতার মধ্যে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি ও ঘরে থাকার বিকল্প নেই বলেও মনে করেন এই মেডিসিন বিশেষজ্ঞ। কারণ এটা তো ছোঁয়াচে রোগ, তো এক টাকায় করোনা রোগী আছে, পাশে আবার আরেকটা রোগ থাকলে তার মধ্যে ছড়ায় যাবে, সেজন্য তো আলাদা ইউনিটি করা হচ্ছে আর কি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ চলছে, চাল চুরির অপরাধে জনপ্রতিনিধি সহ আটকদের জেল জরিমানা। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। করোনার প্রভাবে কর্মহীন সীমিত আয়ের মানুষ যারা ত্রাণ চাইতে পারছেন না, ফোন করলে তাদের ঘরে পৌঁছে যাচ্ছে খাবার, আর এর জন্য বিভিন্ন জেলায় চালু হয়েছে হটলাইন। এছাড়া জেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠন পৌঁছে দিচ্ছে ত্রাণ। প্রতিনিধিদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। হাত পাতার আগেই হতদরিদ্র মানুষ পায় ত্রাণ সহায়তা। সমস্যা সীমিত আয়ের মানুষের, তারা না পারে চাইতে, না পারে বলতে। এমন অবস্থায় অসহায় হতদরিদ্রদের পাশাপাশি মধ্যবিত্তের পাশে দাঁড়িয়েছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। প্রশাসনের হটলাইনে ফোন করলেই পৌঁছে যাচ্ছে ত্রাণ সামগ্রী। কারো কাছে ধর্ণা দিতে হচ্ছে না ত্রাণের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে তাকে কেউ চিনছেও না, অনেক সময় অনেকে লজ্জা পায় যে ত্রাণ নিতে। এভাবে সহায়তা পেয়ে খুশি মধ্যবিত্ত মানুষেরা। ডিসি সাহেবের উদ্যোগ থেকে এই যে প্রাণটা দিচ্ছে আমাদের গরিব মানুষদের জন্য অনেক উপকার হলো। এদিকে অন্যান্য জেলাগুলোতেও ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। জয়পুরহাটে 700 ও চুয়াডাঙ্গায় 200 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে জেলা প্রশাসন। বাংলাদেশ ফার্মার উদ্যোগে প্রতিদিন খাবার বিতরণ করা হচ্ছে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল রোগীদের মাঝে। বরগুনাতে অসহায় পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। এছাড়া পটুয়াখালী কলাপাড়ায় দরিদ্র রাখাইন ও বেদে পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যকর্মী ও পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মাঝে পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক সহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ, নোয়াখালী ও ফেনীর বেশ কয়েকটি উপজেলাতেও ত্রাণ দিয়েছে সরকারি বেসরকারি সংগঠন। মফিউর রহমান, 21 টেলিভিশন। গরিবের ত্রাণ লুট করার দায়ে কয়েকজন জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরও থামছে না অভিযোগ। চাল চুরি ও টিসিবির পণ্য অবৈধভাবে বিক্রির দায়ে নতুন করে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। প্রতিনিধিদের সহায়তায় মফিউর রহমানের আরও একটি রিপোর্ট। সারা দেশে সাধারণ ছুটি, সবকিছুই বন্ধ, কষ্টে আছেন দিন এনে দিন খাওয়া মানুষেরা। তাদের সহায়তায় এগিয়ে এসেছে সরকার। কেউ যাতে কষ্ট না পায় সেজন্য চালসহ নিত্যপণ্য দরিদ্রদের হাতে তুলে দেওয়া হচ্ছে, আবার ন্যায্য মূল্যেও চলছে পণ্য বিক্রি। কিন্তু গরিবের এ ত্রাণ সহায়তা লুট করছে অল্প কিছু সুযোগ সন্ধানী জনপ্রতিনিধি। কিছু অসাধু ডিলারও ন্যায্য মূল্যের পণ্য বেশি দামে কালোবাজারে বিক্রি করছে। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের চন্দ্রকোনা গ্রামের হাসিনুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে
18 বস্তা সরকারি চাল জব্দ করে পুলিশ। পরে হাসিনুরের ছেলে রাজুকে গ্রেপ্তার করা হয়। পরে একই গ্রামের আকবর আলীর বাড়িতে অভিযান চালিয়ে 11 বস্তা সরকারি চাল উদ্ধার করে পুলিশ। সিরাজগঞ্জের সদর উপজেলায় আসিয়া বেগম নামে ইউনিয়ন পরিষদের এক সদস্যের বাড়ি থেকে 16 বস্তা ভিজিটি চাল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে পালিয়ে যান তিনি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 10 টাকা কেজির চাল অন্যত্র বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় 18 বস্তা চাল উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে জড়িত ডিলার জাহিদুল ইসলাম ও অটো চালক জাহিদুলকে গ্রেপ্তার করা হয়। রংপুরে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে তালিকাভুক্ত ডিলার যুবলীগ নেতা আজমল উদ্দিনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। নড়াইলে টিসিবির পণ্য অবৈধভাবে বেচাকেনার অপরাধে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের 70,000 টাকা জরিমানা করে। বরিশালের বানারীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউসুফ আলীকে 256 বস্তা সরকারি চাল সহ গ্রেপ্তার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মান্নান শেখকে 345 কেজি সরকারি চাল সহ গ্রেপ্তার করে র্যাব। ময়মনসিংহের ফুলপুরে বালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রশিদের বিরুদ্ধে 600 কেজি সরকারি চাল মজুদ রাখার অভিযোগ তুলেছে এলাকাবাসী। রশিদের বাড়ি ঘেরাও করে প্রতিবাদও জানায় তারা। মফিউর রহমান, একুশে টেলিভিশন। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। ইতিহাস ঐতিহ্যের অংশ ঠাকুরগাঁওয়ের হরিপুর জমিদার বাড়ি, অথচ চুরি হয়ে যাচ্ছে দরজা জানালা সহ মূল্যবান জিনিসপত্র। বাড়িটি সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি স্থানীয়দের। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মাসমালিসা। ঠাকুরগাঁও জেলা সদর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত হরিপুর জমিদার বাড়ি। ঘনশ্যাম নামের একজন ব্যবসায়ী একজন ঋণগ্রস্ত জমিদারের কাছ থেকে এই জমিদারি কিনে নেন। পরে 1913 সালে নির্মাণ শুরু করেন জমিদার বাড়ি। নির্মাণ শেষ করেন তার ছেলে যোগেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। 47-এর দেশভাগের সময় সপরিবারে ভারত চলে যান যোগেন্দ্র নারায়ণ রায় চৌধুরী। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত। জরাজীর্ণ এই জমিদার বাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে কয়েকটি পরিবার। দৃষ্টিনন্দন এই স্থাপনা দেখতে আসছেন দূর দূরান্তের মানুষ। এর ভগ্ন দশায় হতাশ তারা। প্রায়ত দর্শনার্থী আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে দেখার জন্য, কিন্তু এখানে কোনোদিন এটা সংস্কারের জন্য কেউ কোনো পদক্ষেপ নেওয়া হয় না। রাজবাড়ি শুনলে অনেক ভালো লাগে, শোনাতেই যে অনেক ভালো লাগে যে রাজবাড়ি যে কি জিনিস, এখন দেখতেছি যে ভাঙে পড়তেছে। জমিদার বাড়িটি রক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে আমরা এই সংস্কারের জন্য প্রস্তাব প্রেরণ করেছি কয়েকটা, তবে আমরা যোগাযোগ রাখছি। আশা করা যায় যে আমরা যে ঐতিহ্যবাহী যে প্রতিষ্ঠানগুলো, প্রত্নতাত্ত্বিক ভ্যালু যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে ঠাকুরগাঁয়ে, সেগুলো আমাদের সংস্কার করে আমরা নতুন প্রজন্মের কাছে এই ইতিহাসগুলো আমরা তুলে ধরতে সক্ষম। জেলার ঐতিহ্য রক্ষা এবং পর্যটন শিল্প বিকাশে হরিপুর জমিদার বাড়িটি সংস্কার করা হবে এমন দাবি স্থানীয়দের। মাসুমালিসা, একুশে টেলিভিশন। এবার প্রবাসের খবর। করোনা পরিস্থিতিতে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্য বিতরণ শুরু হয়েছে। বাংলাদেশ সরকারের সহায়তার অংশ হিসেবে দূতাবাস এই কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম বলেন, বাহরাইনে প্রায় 2 লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। দূতাবাসের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তালিকা করে সহায়তা প্রদান করা হচ্ছে। খাদ্য বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতালয়ের প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম। বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 97 জন বাংলাদেশি আক্রান্ত অবস্থা চিকিৎসাধীন আছেন। নিচ্ছি বিরতি, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রমজানের আগে বাজার চড়া, বিপাকে নিম্ন আয়ের মানুষ, সরকারের হস্তক্ষেপ দাবি। আবারও আমন্ত্রণ রাতের একুশের সংবাদে।
রমজানের আগেই লাগাম ছাড়া বাজার। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন সহ প্রায় সব নিত্য পণ্যেরই দাম বেড়েছে। লাগামহীন বাজারে বিপাকে নিম্ন আয়ের মানুষ। সংকটময় সময়ে বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারের হস্তক্ষেপ চান তারা। রাসেল খানের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, অন্য সব বাজারের তুলনায় এখানে কিছুটা হলেও কম দামেই পণ্য মেলে, সে কারণেই অনেকেই দূর থেকেও আসেন কেনাকাটা করতে। বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী আদা, রসুন ও পেঁয়াজের দাম। গেল সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 15 টাকা, রসুন প্রতি কেজি বেড়েছে 20 টাকা, আর আদার দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। 90-200 এরকম ছিল, আর এখন বর্তমানে 260 টাকা, 50 টাকা, 60 টাকা কেজি পাইকারি। যেরকম অবস্থা সেইরকম থাকলে মালের বাজার আরও সংকট হবে। গাড়ি ভাড়ার বেশি দেখে কিছু কিছু মালের দাম বাড়তেছে। তবে ক্রেতারা বলছেন সব পণ্যের দামই সাধারণের নাগালের বাইরে। করোনা ভাইরাসের কারণে অনেক দাম বেড়ে গেছে জিনিসের। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের চালের দাম। 40 টাকা দরের মোটা চাল বিক্রি হচ্ছে 42 থেকে 44 টাকা, সরু চাল 55 থেকে প্রকার ভেদে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন পরেই নতুন ধান ঘরে উঠবে। প্রাকৃতিক দুর্যোগ না হলে দেশে চালের সংকট হবে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ধানের দাম বেশি মিলাররা বলছেন, তার জন্য মোটা চালের দামটা একটু বেশি। দাম তো অবশ্যই বেশি, আগের থেকে 200 টাকা বেশি হয়েছে। সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দামেও হেরফের নেই। বরবটির কেজি 40, টমেটো 30, ঢেঁড়স 30, পটল 40, বেগুন 30, লাউ আকার ভেদে 30 থেকে 40 টাকা, মূলা 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। সবজি বাজারটা ঠিক আছে, কিন্তু পেঁয়াজের দাম, আদা, রসুন এগুলোর দাম বাড়তে আছে। এদিকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটার কথা বলা হলেও সেসবের তোয়াক্কা করছেন না কেউই। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। একদিনে সর্বোচ্চ 15 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 266, প্রস্তুত হচ্ছে আরও হাসপাতাল। করোনা মহামারীতে জাতিসেবী বিভক্তি কাম্য নয় বললেন ওবায়দুল কাদের, প্রাণের স্বচ্ছতার দাবি বিএনপি। দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, নির্দেশনা মানছে না অনেকেই, আরও এলাকা লকডাউন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21e24 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।